ঢোকার পরে কিছুদিন দশ বারো দিন হয়ে গেছে ট্রেনিং, বুঝলেন?
ওনাকে আমাদের নামটা লিখতেছে আমাদের হাই ট্রেনিং মারবে চাকুলিয়া বিহার। কিন্তু এর মধ্যে আমার মন্ত্রীর মাধ্যমে খবর পেল যে আমার মা বাড়িতে রেগে গেছে, কারণ এরা নাকি বাড়ি ছেড়ে চলে আসতেছিল, এদের নাকি গুলি করে মেরে বলছে। খবর পেয়ে এখন তো আমার মাথা খারাপ হয়ে গেছে। তখন আমি আমার লোকা লোকায় পালায় পালায় চলে আসলাম, তিন দিন লাগছে আমার এখানে আসতে। এই যে রেগে গিয়ে আমার পাশের গ্রামের আরেকজন আমাদের নামে নাম তার মা ভাইকে মেরে বলছে, বুঝলেন? কিন্তু আমার মা ভাই বেঁচে আছে, আর আমার ইন্ডিয়া ফিরে যাওয়া হলো না। তখন আমাদের ইতিমধ্যে অনেক মুক্তিযোদ্ধা ট্রেনিং করে চলে আসছে, তাদের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে বল নৌকো চালাতে পারো ভালো, তুমি আমাদের ইনফরমারের কাজ করো, এই কাম ওই কাম কোন জায়গায় রাজাকাররা কোথায় কোথায় আছে কি ব্যাপার, তো এগুলো আমাদের খোঁজ খবর এনে দেবা। আমরা পানি এলাকার মানুষ তো ওই জন্য আমরা প্রত্যেকেই প্রায় নৌকো চালাতে পারে, সবাই ছোটো 10 বছরের বাচ্চারাও ভালো চালাতে পারে। নৌকো নিয়ে চলাচল করি, এর মধ্যে ইন্ডিয়ার থেকে আর একজন মুক্তিযোদ্ধা আনলাম এলাকায়, আমাদের এলাকা তো মুক্তি এলাকা বলছে, তো ইন্ডিয়া থেকে যেসব মুক্তিযোদ্ধারা আসলো আর পরে এর বাড়ি ওর বাড়ি একজনকে রাখা হয়েছে, অন্য অন্য এলাকার বাড়ি অন্য অন্য এলাকায় তাদের বাড়ি, বুঝলেন? কিন্তু আমাদের এলাকায় এখানে তাদের গাড়ি একজন আমাদের বাড়িতে একজনের রাখলাম, তার নাম কার্তিক। ওর গ্রেনেড রাইফেল টাইফেল সব আত্মীয়দের সব আমার ঘরেই থাকতো। বিভিন্ন জায়গায় আমরা হামলা করছি, আমি তো নৌকো নিয়ে থাকতাম, ওরা যাই হামলা করছে, হামলা করার পরে আবার চলে আসছে রাতের অন্ধকারে। তো ওই ফুলতলা নদীর কিনার দিয়ে কিন্তু রাজাকারের ক্যাম্প ছিল, ওরা ওরকে ভাঙ্গার করে বসেছিল 5ই নভেম্বর। লাস্টে যখন আমরা খবর পেলাম আমাদের এলাকায় অ্যাটাক করবে, আমাদের এখান থেকে 3-4 কিলোমিটার দক্ষিণে ওদিক থেকে আবার কালিয়া নামে একটা জায়গা আছে নড়াইলে, ওইদিকে নদী আছে, ওইদিক দিয়ে আসা যায় আবার এইদিক দিয়েও যাওয়া যায়। ওরা গানপড় নিয়ে ওই নদীর ওইদিক দিয়ে ঘেরাও করছে, আর এদিকে লঞ্চ নিয়ে বড় বড় নৌকো নিয়ে আমাদের এখানে ঘেরাও করছে দুই দিক থেকে। আমরা তো ওই খবর পেয়ে আমরা জানতে পারছি, জানতে পেরে আমরা সেই মধ্যে বস্তুতে নিয়ে আসি আমাদের পাশের গ্রামের মুক্তিযোদ্ধা, পাশের গ্রামের লোক থানার মধ্যে খড়েরিয়া গ্রাম নাম, তাদেরকেও খবর দিয়েছে, তারাও আসছে। এখন ওই হাই স্কুল প্রাইমারি স্কুল পাকা বিল্ডিং, আগে বাগান টাকা অন্য জায়গার থেকে ফায়ার দিয়ে ওরা ওই বড় বড় নৌকো নিয়ে আসছে, আগে লঞ্চ দূরে রাখছে, নৌকো নিয়ে এসেও আমাদের গ্রামের মধ্যে উঠতে চাইছিল। আমাদের ওই স্কুলের পিছনে হলো বিল, তখন আর কি আমরা ফায়ার দিই, উভয় পক্ষের ফায়ার হয়, ওদের ওদের ক্যাম্পের দিকে ফুলতলার দিকে যাইতে থাকে যেতে থাকে। তখন আমরা দূরে এসে স্কুলের মধ্যে ঢুকছি, ওইখানে ভালো বিল্ডিং পাড়ার থেকে আমরা গলি করতে, আমাদের গলিতে ওরা 3টে রাজাকার ছিল, 3টে রাজাকার মারা যায়। তখন আমরা ওই স্কুল থেকে বেরে আবার বিভিন্ন বড় বড় গাছটা ছিল, সেই গাছের আড়ালে আমরা গলি করতে থাকি, ওরা যখন চলে যাচ্ছে ভাই আর উঠতে পারে না। তখন আমি ওই গাছের আড়ালে বিল্ডিং গলি করতে করতে তখন আমার একটা গলি এসে এখানে লাগে, এখানে লেগে এই পাড়িতে বের আরে ডাক্তার ছিলেন, উনি আর ইন্ডিয়া যাননি, ওইখানে ছিলেন, আমাদের মুক্তিযোদ্ধার কোনো আমন্ত্রণ হলে উনি চিকিৎসা করতেন ওইখানে, ওই খড়ের গ্রামে ছিলেন। তা আমার গুলি লাগার পরে সাথে সাথে আমার মুক্তিযোদ্ধার নৌকায় করে নিয়ে যায় এখান থেকে, আমাদের গ্রাম থেকে বেশ দূর, ব্লিডিং হয়ে গেলে তো মানে 34 মাসে এরকম গলা শুকায় না, এই পরিমাণে রক্ত যদি লাগলো। তো উনি দেখে টিকে বললেন যে কীভাবে কী হয়েছে আমি তো বুঝতে পারছি না, ওই ইঞ্জেকশনটা দিলেন আর এই প্রেসক্রিপশন করে দিলেন, আমার তো অজ্ঞান হয়ে গেছিলাম, আমার তো ওরা ধরে নিয়ে তারপরে নৌকায় ধরে নিয়ে গেল। তারপরে আমাকে ওই যখন আবার হামলা করবে একদিনকে এরকম শুনলাম, তেমন আমি তো চলতে পারি নাই, তখন ওই কলা বাগানের মধ্যে নিয়ে আমার রেখে আসছিলাম, তো এইদিনকে আর আমার আর আসে নাই। তারপরে আমি তো লুকাই চড়াই ছিলাম বেশ কিছুদিন, আমার গ্রামে ডাক্তার ছিল আফসার সাহেব নাম করে, ওনার ছেলেকে শিকার দিয়েছে ইঞ্জেকশন দিতে হবে, উনি সকাল বিকালে এসে ছেলে ইঞ্জেকশন দিয়ে দিত। তারপরে আমার মুক্তিযোদ্ধারা যোগাযোগ করে একটা রাতে আমি যশোর হাসপাতালে ছিলাম, পরের দিন মিলিটারিদের কাছে দিয়ে যা তখন স্বাধীন হয়ে গেছে, যশোর ক্যান্টনমেন্টে আমাকে 2 রাত রাখে ক্যান্টনমেন্ট হসপিটাল, তখন ইন্ডিয়ান মিলিটারি ওইটা ক্যাপচার করে নিয়েছে, ইন্ডিয়ান মিলিটারি ক্যাপচার করে নিলে ওদের হসপিটালে রাখে, বলছে একটা অপারেশন হবে আপনার এখানে, তোমার এখানে একটা অপারেশন হবে। তাই ওরা তারপরের দিন আমাকে 3 দিন রেখে ওদের অ্যাম্বুলেন্সে করে কলকাতা ব্যাক মিলিটারি হসপিটালে পাঠিয়ে দেয়, ব্যাক মিলিটারি হসপিটালে, ওখানে বিডিও ওয়ার্ড, বাংলাদেশ আর্মি ওয়ার্ড নামে একটা ওয়ার্ড খোলে মুক্তিযোদ্ধাদের জন্য, আহতদের জন্য। আর আমাদের উপরে যারা যুদ্ধে আহত হয়েছে পাকিস্তানিরা তাদেরকে গেছিল উপরে, এখন ওদের সব ধরে নিয়ে যায়, যারা আহত তাদেরকে নিয়ে উপরে রাখছে, তখন আর কি ওরা নানা রকম গালাগালি দেয় ওদেরকে বাংলা ভাষায় মুক্তিযোদ্ধারা, এমন হয়েছে কি এক খান ওকে অবসর করতে নিয়ে যাবে, তো ওই সিগনেচার করতে অবসর করতে ইয়ে তো ওর অবসর করবে না, বলে তো আমি অজ্ঞান করলে আমাকে মেরে ফেলবো তোমরা, আমি সিগনেচার করবো না, ওনাকে বুঝে টুঝে বলে যে আমরা মারবো না, আমরা ওই না আমরা যখন আমাদের কাছে আসেন আমরা আমাদের শত্রু না, এখন আর শত্রু না, যুদ্ধের সময় শত্রু ছিলেন এখন আমাদের শত্রু না। তখন আর কি সেই বউটে বোঝার পরে সেই জোয়ানদের পরে শিকারগুলো অপারেশন করা যাবে। হ্যাঁ, আমাদের এখানে আমার ওইখানে অপারেশনে এখানে লোয়ার প্লেট লাগালো, তার উপরে তো বড়ো বড়ো স্ক্রু লাগানো ছিল এখানে ওই ইন্ডিয়ান মিলিটারি হসপিটালে, স্বাধীন হয়ে গেছে আমরা সবাই ও বঙ্গবন্ধু, কিছুদিন পরে আমার কাতায় গেলাম,
কলকাতায় যে ওখানে 30টা মাঠে ওখানে বক্তব্য দিচ্ছেন আর কলকাতায় ভাষণ শুনি নাই, সব শুনতেছে বঙ্গবন্ধু আসছে এসে রেডিওতে বলতেছে। 72-এর 12ই মে আমাদের ওই মিলিটারি হসপিটাল থেকে আমাদের গাড়িতে করে কলকাতা হাইকমিশন অফিসে পাড়ায় আমাদের 33 জনকে, বিভিন্ন হসপিটাল আরও অন্য অন্য জায়গায় মিলে আমাদের মুক্তিযোদ্ধারা ওইখানে এসে জড়ো করছে। কেউ দিনাপুর দানাপুর ছিল, কেউ আসাম ছিল, গুয়াহাটি, বিভিন্ন জায়গায়। 13ই মে ঢাকায় পাঠালেন 33 জনকে এক প্লেনে, সেখান থেকে আমরা ঢাকায় চলে আসি। ওই কেউ কেউ ওই ঢাকা মেডিকেলে উঠাইছে, কেউ কেউ ঢাকা ক্যান্টনমেন্টে উঠাইছে। আমাদের 33 জনকে সবাইকে উঠেছে ঢাকা মেডিকেলে। ওইখানে ডাক্তার সাহেবরা দেখে টিকে আমার বললো যে এতো আমরা এই করবো না, বিদেশ থেকে ডাক্তার আসছে শরদী হসপিটাল, এই শরদী হসপিটালে তোমাদের পাঠাচ্ছি। আমি ওই 71 সালে ক্যান্ডিডেট ছিলাম তো এসএসসি, তখন 7 দিনের এই আমি নভেম্বর মাসে আমার পরীক্ষা, তখন আমি ওই পরীক্ষা দিতে যাবো আবার এখানে অবসর করেছে। তারপরে ওই অসুস্থ অবস্থাতে এই পরীক্ষা দিয়েছিলাম, সেখান থেকে আমি এই শরদী হাসপাতাল থেকে এই রাস্তায় এইবারে এই যে অ্যাবান্ডেন্ট বাড়িগুলো ছিল আমাদের সব মুক্তিযোদ্ধার বলে আমরা কুড়ে কুড়ি হাঁটি পান এই হাত নিয়ে আমরা দেশে বাড়ি যাই কী করবো। তখন আমাদের বিদেশি সংস্থা IRC ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ওরা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। আমি তখন একটা চাকরি পেয়েছি কল্যাণ রাষ্ট্রে, কেউ শহীদ হলাম, কেউ যে বঙ্গ হলাম, কিন্তু রাজাকারের গাড়িতে ফ্লাগ ওড়ে মন্ত্রী হয়, এই কোন দেশে আমরা বসবাস করি।